إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال النبي صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماحل مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقه إلى النار أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من قرأ سورة ياسين في صدر النهار قضيت حوائجه أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من قرأ سورة الواقعة في كل ليلة لم تصبه فاقة أبدا وكان ابن مسعود يأمر بناته ويقرأن بها كل ليلة أو كما قال عليه الصلاة والسلام اكتو مايا محبت دور شريف فوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور الحمد لله কেউ কিছু মনে করিয়েন না কেন একটু ফাঁক ফুকটি বন্ধ করে বলি একটু ভাল লাগে মদিনার নকশায় কোন নকশায় কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিবপুর মাদ্রাসা আজকে ওয়াজ ও দোয়ার মাহফিল বেশ মাশাআল্লাহ এই মাদ্রাসার জন্য এটা সর্বপ্রথম কিও ঠিক নেই এই মাদ্রাসার জন্য এটা কি
কেমনে কেমনে ওইছে কেমনে কেমনে করছে ইতিহাস আমরা জানেন এ হানি দিয়ে আইয়া কি দিয়ে কোন অনেনা রাস্তা গাড়ি লয়ে ফুট করে আয়ন যায় কি দিয়ে আইছি কোন হানি দিয়া আল্লাহ করছে কে করছে কোন তো আজকে এই বছর ইনশাআল্লাহ এই প্রথম মাহফিল আজকের মাহফিলের আমাদের শাহরাস্তির গৌরব সারা বাংলাদেশের গৌরব কারি বেলায়েত সাহেব ঠিক নি কোন রহমতুল্লাহ আলাই কোন রহমতুল্লাহ আলাই এটা শাহরাস্তি থানা ঠিক নি কোন আরে কেমনে কম কারি বেম সাহেব উজানি এরপরে মঈন ভাই কারি বেম সাহেব কোন কোন মঈনপুর কারি বেলায়েত সাহেব কোন কোন সবগুণ চাঁদপুর সব চাঁদপুর এবং হোপাজুল কোরআনের হেড হাফেজ আব্দুল হক সাহেবের বাড়িও আঙ্গ কাছে চাঁদপুর কোসে তো আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর এ কারি বেলায়েত সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির ছেলে মহাসচিব নূরানী তালিমুল কোরআন বোর্ড উনি আসছেন এবং আল্লামা মুফতি আবুল কাসেম সাহেব মুহাদ্দিস হুসাইনিয়া মাদ্রাসা ফিনি উনিও আসছেন আবার মাহমুদুল হাসান কাসিমি সাহেব মুহাদ্দিস উজানি মাদ্রাসা উনিও আসবেন হুজুর তো আছে আমি সংক্ষিপ্ত খুতবা দুরুদ শরীফ পাঠ করার সাথে সাথে সূরা আনফাল কোন সূরা নাম কি এই সুরা আনফাল থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করিয়াছি সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু একটু মহব্বতে কন্যা সাল্লাল্লাহু হুজুর তো হায়াতুন নবী রওজা মুবারকে ছয় শরীরে জিন্দা ঠিক নেই কন এই আল্লাহর হাবিবের তিনখানা হাদিসে পাক আপনাদের সম্মুখে পেশ করিয়াছি সমস্ত ওলামায়ে কেরাম যারা আসছেন আসবেন এবং মুরব্বীরা এলাকাবাসী যারা আসছেন আমি সকলের নিকটে দোয়া চাই আল্লাহ পাক যেন এমন কিছু কথা বলার তৌফিক দান করে যেই কথাগুলির দ্বারা আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দিয়ে দেন আর আসলে যারা প্রকৃতপক্ষে ইমানদার মানুষ তাগো লক্ষ্য হয়েছে ফিলিস্তিন ঠিক নেই লক্ষ্য কন কন ফিলিস্তিন আহারে আঙ্গ ভাই বোন কেন হত্যা করতে আসো আল্লাহ 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 ঠিক নেই বলেন ভাই তো আট ওটো তো উড়াইতে নারবেন আঙ্গ তো আর কিছু নাই একটু আট উড়ান যাই বনি কন তত শরী কইলাম শরী কইতে রাজি আছে না ইনশাল্লাহ সুরা ইউসুফ আছে না কোরআন শরীফ ইসু আলাহ সাল্লাম নবী না ওনার ভাইরা কষ্ট দিছে না আমরা তো তফসির হন না মানুষ আব্দুল গফুর এসলাই রহমতুল্লাহ আলাই তফসির হনছেন না ও আরো অন্যান্য হুজুরগ তফসির হনছেন না তো ইসু আলাহ সাল্লাম যখন মিশরের বাজারে উঠাইছে কত মানুষ খরিদ করার জন্য কিনতে গেছে গেছে না একটা বুড়ি বলে গেছে আল্লামা জামি লেখছে কি লইয়া গেছে কোন সুতে একটা লইয়া তো বুড়ির দিকে কই যাস কই একটা গোলাম বলে উঠছে মিশরের বাজারে খুব সুন্দর তার কিনতাম যাই খরিদ করতাম ক্রয় করতাম কই কি লইয়া যাস কই এই সুতা কই হের ওজন ওজনের স্বর্ণ রূপা দিয়ে কিনতে পারে না তুই সুতা লইয়া যাস আরে খরিদ্দারের মধ্যে নাম উঠবো তো হ্যাঁ কি দাও লোকন ভাই খরিদ্দার খরিদ্দার বুঝছেন তো খরিদ্দার আমরা দোয়ার মধ্যে ফিলিস্তিনের থেকে নাম উড়াইতে রাজি আছেন ইনশাল্লাহ আমরা কিছু করতাম পারি না আল্লাহ দোয়ার মধ্যে কি উড়ান কোন এটা রাজি আছেন ইনশাল্লাহ দোয়ার মধ্যে আল্লাহ যেন নামটা উড়িয়ে দেয় তো সংক্ষিপ্ত কথা কইতে আছি আল্লাহ পাক বলেন إنما المؤمنون الذين إذا ذكر الله مؤمن كاره كوي إيمان دار كاره كوي أون دخا دينيش رفع بشياش كرا كي جنيش
মন দেখা বুঝেন না, আল্লাহরে কেউ দেখছেন? উয়ারে এ বোধ দেখছে, দেখছেনি কোন? কোরআন শরীফ হচ্ছে লা তুদ্রিকুহুল আবসার, এই জমিনের মধ্যে স্বচক্ষে আল্লাহকে কেউ দেখবে না, ঠিক নি কোন? আল্লাহ উজানি কোন আর সরম নাই কোন আর শশী না কোন আর ফুরফুরা কোন যা কোন এই জৈন ফুরু কোন? আল্লাহ কোরআনের মধ্যে বলে এই জমিনের মধ্যে ছয় শরীরে আল্লাহ স্বচক্ষে আল্লাহকে কেউ লা তুদ্রিকুহুল আবসার, লা তুদ্রিকুহুল আবসার, আল্লাহকে কেউ দেখি নাই, না দেখে কি কইছি কোন? আমান্তু এই ছোটকালে মুরব্বীরা জাগত আঙ্গ মতন দাড়ি হাং না তারা কইতে নারবেন, ছোটকালে মুক্তব্য পড়ছি অন্তর্নুরানী মাদ্রাসা, এই মাদ্রাসা এই মাদ্রাসা ক্যাডেট ম্যাডেট কত কিছু রে, ঠিক নিবন ভাই? আগে কি কইত মুক্ত কেন কি কইত কোন? এটাই তো আমরা শুনছি মুক্ত, তো আঙ্গুরে ছোট থাকতে কি ফরাইছে? আমান্তু বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রুসুলিহি ওয়াল ইয়াউমিল ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি ওয়াল বাসি বাদাল। আমরা এসব অর্থ জানছি না, অর্থ জানো কার না জানো, মুখস্থ করে লোক কাজে লাগবো, কি লাগবো কোন? অনেক কাজে লাগছে নি কোন চাই? এদিন আঙ্গ মা বাপেরাই ফিটাইয়া ফুটাইয়া মুক্ত ফাটাইয়া মুখস্থ করাই যখন কাজে লাগছে নি। আমান্তু বিল্লাহ, হে আল্লাহ তোমার উপরে কি আনিলাম? আল্লাহরে কেউ ওয়া মালা ফেরেস্তার বউ বসুন কি মালাইকা, কে একজন দেখছেন নি? কেউ দেখছেন নি ফেরেস্তাটার রং ডায়রুম কালার ডায়রুম দেখছেন নি কেউ? হেলে একটু কোন আমরা শুনতাম, একজন ফেরেস্ত আমরা কেউ কি করি নাই কোন? না দেখে সবার উপরে কি আনছি, আনছি নি ইমান ওয়া মালা ইকাতিহে। ফেরেশতা কারে কয় একটু ব্যাখ্যা দিই কেন? জেসমুন নুরিগুন, বডিটা কিসের তৈরি বলেন? জেসমুন নুর ইয়াতা সাক্কালু বেশকালীন মুক্তারিফাতে, পৃথিবীর মধ্যে, পৃথিবীর মধ্যে যত রং রূপ আছে, যত শেকেল সুরুত আছে, সবাই রং রূপ ধরতে পারে কি কথা বুঝুন না? পৃথিবীর মধ্যে সৃষ্টি জগত যত রূপ আছে, পুরুষ না মহিলা নাই, পুরুষ না খায়ও না ঘুমায়ও না কোন? পুরুষ না মহিলা না খায়ও না ঘুমায়ও না, তৈরি কিসের কোন? সব কিছুর শুরু ধরতে পারে দুইটার হারে না, কুকুর আর কি শুয়র, কারণ কুকুর আর কি শুকুর না শুয়র কেন কোনটা শব্দ আমি জানি না, কিন্তু তাই কেন এই জন্য কুকুর মুসলমানের জন্য হারাম, শুরু কি কোন? ঠিক নি বলেন ভাই? কুকুরে যদি একটু কি লাগায় একটু লালা জিব্যা, তো এটারে কয় বাদ দই? হ্যাঁ ভতু আছে না আছে, কয় বাদ দই কোন? হানাফি মাজাবে মাটি দিয়া যদি ভালো করিয়া তিনবার দই কি হয়ে যাবে কোন? পাক হয়ে যাবে কোন মাজাবে? আর আহমদ এমনি হাম্বল এমনি সাতবারে কথা আছে, আহমদ এমনি হাম্বল আরো করা, উনি কয়ে সামিনু হু বিতুরাব, সাতবার তো ডুবি ডুবি আটবার সময় মাটি দিয়ে দুইটি হুঁ, হাদিস রসুলের হাদিস, আল্লাহ আকবার কত করা, একটু লালা একটু কি কোন? এটার মধ্যে কি আছে চিন্তা করেন? এই জন্যই তো ফেরেশতা কারে কয় কিসের তৈরি বলেন? পৃথিবীর মধ্যে যদি যত সৃষ্টি আছে সবাই রং রূপ ধরতে কয়টার পারে না, কি কি পুরুষ না খায়ও না যারা কি আরে কির মধ্যে নিয়োজিত? অনাহানু নুসাব্বিহু বিহামদি রব্বিকা অনুকাদ দিসুলাক, এদের কাম হলো শুধু আল্লাহর কি ফাট করা কোন? তসবিহ পাঠ করা, কার কাম কোন? তাহলে একজন ফেরেশতাও দেই না, না দিককে সবার উপরে কি আনছি, আনছি নি ইমান? তো সব অনদেখা, আল্লাহরও দেখি না দিককে কি আনছি, ইমান বিল গায়েব, ফেরেশতাও দেখি না দিককে কি আনছি, ওয়ামালা ইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাবের বউ বসুন কি আসমানি কিতাব 160টা কয়টা প্রসিদ্ধ, কয়টা কি কি
এই সাইটটার মধ্যে এক নম্বর মনোনীত কোনটা? কোরআনে কারিম কি কইব? কোরআনে হাকিম। এই কোরআন শরীফের 55টা নাম, কোরআন শরীফের নাম কয়টা? 55। তফসিরে এতকানের মধ্যে দেখছি কোরআন শরীফের নাম 55টা নাম। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে কয় ইন্নাহু লাকুরআনুন কারীম, আমার বুজুর্গ কোরআন। সুবহানাল্লাহ। দেখেন এই শিবপুর ভাইরা যে জায়গা আল্লাহর দরবারে মনোনীত হয়, কোন যে জায়গা কার দরবার? আল্লাহর নিকটে মনোনীত হয়, নির্বাচিত হয়, ওই জায়গার মধ্যে মাদ্রাসা মসজিদ হয়, ঠিক নেই? তাহলে আমরা এলাকাবাসী বুঝতেইব আমাদের শিবপুরের এই জায়গা কার কাছে মনোনীত? আল্লাহর কাছে। বলেন গাই, সব জায়গায় হয়নি, যেই জায়গা মনোনীত এই জায়গা হয়, কারে দিয়া করাইব কে ভালো জানে? বলেন ভাই, তাই অমালাইকাতি আসমানে কিতাব 160টা, প্রসিদ্ধ কয়টা? তাওরা, জবুর, ইঞ্জিল, কোরআনে কারিম, কেমন দেখছি কয়টা কিতাব? কয়টা? সেটার নাম কি? কোরআন অথবা কোরআনে হাকিম অথবা কোরআনে মাজিদ, ঠিক নেই? কয়টা দেখছি? এই কোরআন কি কিতাব জানেন নি? নূরে ঘোরে শেখ দাম্পাতা দা বর সুমা, নূরে ঘোরে শেখ দাম্পাতা দা বর সুমা, লেখে আজ খুরশিদ না গাছতা জুদা। পৃথিবীর সূর্য কয়টা? আমেরিকা, রাশিয়া, জাপান, সারা পৃথিবীর কয়টা? হেরা দেহ হেগো মাতার উপরে দিয়া যায়, আমরা দেহে মাতার উপরে দিয়া কি কর কি বুঝবো? বেশ কম কি একটু আগে আর কি, ধরো সৌদি আর আমরা কখনটা বেশ কম, আমেরিকা আর আমরা কখনটা বেশ কম? হ্যাঁ থাক, আমরা কই যা বেশ কম আসেনি, বেশি না কম? তো কোনো জায়গায় একটু আগে, কোনো জায়গায় কি? আচ্ছা সূর্যরে কেউ রৌদ্র কয়নি? এই যে যে রৌদ্রটা আজ জাগে সেই রৌদ্রটা দেখিনি আমরা, এই রৌদ্রটার কেউ সূর্য কয়নি? সূর্যটারে রৌদ্র কয়নি? কয় না তো, এটার নাম সূর্য, এটার নাম কি? আচ্ছা রৌদ্রটা সূর্যের সাথে লাগা আসেনি, বুঝুন না? এ হুজুর হুজুর হুজুর, এ হুজুর, ইমাম সাহেবের মাগরিব নদ হরাইছে না তো, কেরাত কয়জনে ফসছে? আর না কেরাত কোন গেলে হেলে আমার কেরাত বন্ধ হয়ে যাইব, কোথাও বুঝুন? কোনো কেরাত মেরাত নাই, কোনো কেরাত না, আপনার বন্ধ করে এলে সেটি দিয়ে, বুঝুন না? কেরাত একজন করে, ঠিক নেই? বলেন ভাই, কয়জন করে ঘর? কোনো কেরাত টেরাত নেই। নূরে ঘোরে সে দাম্পাতা দা বর সুমা, নূরে ঘোরে সে দাম্পাতা দা বর সুমা, লেখে আজ খুরশিদ না গাছতা জুদা। এরা বুঝছে কোরআনে কারিম, দেখো সূর্যের কি রোল, সূর্যের সাথে কি আছে অ্যাটেস্ট আছে লাগা আছে, এটার নাম কি? এটার নাম বলে মাইক, এটার নাম কি? কোন ওই মেশিনের লোকে কি আছে, আসেনি লাগা? এই শিবপুরের ভাইরা, কোরআন শরীফ আল্লাহ না, খোদা না, আল্লাহর সাথে লাগা আছে, আল্লাহু আকবার, ঠিক নেই? রৌদ্র কির সাথে লাগা, কিন্তু রৌদ্রের কেউ সূর্য কয় না, সূর্যরে কেউ কি কয় না, তো কোরআন শরীফ কার লগে লাগা? বলেন ভাই, আল্লাহ কুদরতি ভাবে লাগা, কিভাবে লাগা? নোরে ঘোরে সে দাম্পাতা দা বর সোমা, লেখে গেছে খুরশিদ না গেছে তা জুদা। হাসতে কোরআন বর্মে সালে আফতাব, মরহাদিসা মুদমে সালে মাহতাব। বুঝুস না, একটা সূর্য সারা পৃথিবীর আলো দেয়, কোনো অভাব অনটন? একটা কোরআনে কারিম সারা পৃথিবীতে হেদায়ত দিব, কোনো অভাব অনটন ভাই, আল্লাহু আকবার। বলে বুঝলো, তাহলে বুখারি শরীফ মুসলিম শরীফ কি দরকার? এটি কোরআন শরীফের ব্যাখ্যা। এই কোন বুখারি শরীফ, কোরআন মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, এটি কি এর ব্যাখ্যা? কোন কোরআন শরীফের কি বলেন ভাই? তো কোরআন শরীফ কির মতো, হাদিস শরীফ কির মতো, ছাদের মতো, কির মতো?
হাসতে কোরআন খেয়াল করেন হাসতে কোরআন বর্মেসালে আফতাব মরহাদিসা মুদবেসালে মাহতাব কুরআন শরীফ কির মতো সূর্যের মতো হাদিস শরীফ আচ্ছা আমরা তো জেনারেল শিক্ষিত মানুষ আমরা গো জেনারেলে কি পাইছেন সান্দ্রের মধ্যে কি আলো আছে নি কীর্তন গ্রহণ করছে আল্লাহ তো কথা আয়ে গেছে তাহলে বোঝা গেল আল্লাহু আকবার বুখারী শরীফ মুসলিম শরীফ এটি আসলে কি কোরআনে কারিমের ঠিক নি বলেন ভাই কোরআনে কারিমের জুতি ঠিক নি বলেন ভাই আল্লাহু আকবার তাহলে কোরআন শরীফ সূর্যের মতো হাদিস শরীফ চাঁদের মতো কেমন একটুকুই মাসলা মাসাইল যারা নূর আলী ফরান মাসলা মাসাইল কির মতো মর কোরআন ও মর হাদিস ও ফেকাররা মর কোরআন ও মর হাদিস ও ফেকাররা মান বয়া সা জামসালি আয় ফাতা ফেকাম চুকাওয়া কেব বেগুমা আন্দরি তুম সিলে কোন গোরায় যাওয়া কোরআন শরীফ সূর্যের মতো হাদিস শরীফ চাঁদের মতো মাসলা মাসাইল আকাশের তারকার মতো কির মতন আজ পর্যন্ত কোন বড় জেনারেল শিক্ষিত একার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি আনছে আলিগড়ের থেকে ডিগ্রি আনছে এককারে মিশর বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি আনছে কইতে পারবো নি কতগুলি তারা আছে আমরা হারিয়ান নি আন্নকুবার হুজুরে হারবো বোধ হয় এতে হান খাইবে সেটা বোধহয় হারবো কেন হান খানা বলে সারিয়ে দিছো আয় খাই রে অন হাতা হামু কানো এই কোন কোরআন শরীফ সূর্যের মতো হাদিস শরীফ মাসলা মাসাইল তারকা গুণ্যাকে শেষ করতে পারবেন মাস্টার শেষ করা যাবো নি হ্যাঁ বলে হুজুর একটু আগে না কইছে ও জুতে সাইর ফরজ কইছে নি না কয় না ও জুতে কয় ফরজ কোন নুরানি হুজুরে আছে আর কই খাইছিল আবার কোনটা জানি কি হয় গোসলে তিন ফরজ তাই মোবে কয় ফরজ শিকুলি কর না তৈরি তো আমরা কোন ওরি অগণিত আমরা কোন তাহারি না যেত মাসলা এক নামাজের মাসালা কোন কীর মাসালা কোন নামাজের ফরজ ওয়াজিব শূন্যতে মক্কা দেয়নি না নামাজের যে কত মাসালা আছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তিরমিজি শরীফের রেওয়ায়ত মেশকার শরীফের রেওয়ায়ত এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুজাদ্দেদে মিল্লত হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ লেখছে আমি এই হাদিসের থেকে নামাজের মধ্যে 5000 মাসালা বাইর করছি কত হাজার কোন শব্দ কামা রাআইতুমুনি কোন শব্দ কামা বুঝছেন তো কয় সাহাবীরা জিজ্ঞাসা করছে হুজুর নামাজ কেমনে পড়মু কয় আমারে যেমনে দেখো এমনি আল্লাহ আকবার কারে যেমনে কারে হুজুরে পাক কেমনে কইতাম জমির স্টোরি করেননি কি চান আর কি পরচা নকশা খতিয়ান তো খতিয়ানের ভিতরে দাগ আসেনি এই দাগটা এই দাগের ভিতরে ঠিক নি বলেন ভাই এই শিবপুর এলাকাবাসী উজানির নকশা না সরমায় নকশা না মদিনার নকশা ঠিক নি বলেন ভাই কোন নকশা কোন মদিনার নকশা যারা মদিনার দাগের ভিতরে আছে তারা এটি ঠিক নি বলেন ভাই মদিনার দাগের তুলকি করণ যাইতো না বাইরন যাইতো না ঠিক নি বলেন ভাই কোরআন শরীফ কি উজানি আছে নাই কথা কন না সরমনাই আসেনি শর্ষিনা আসেনি হাসাজারি আসেনি ফটিয়া আসেনি আছে কি মোহাম্মদুর রাসুল্লাহ ঠিক নি বলেন ভাই তাহলে যা করবো কোন নকশা সাল্লাল্লাহু মনে থাক বলে বললাম না কোন নকশা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আজকে শিবপুর এলাকাবাসীর জন্য ধন্য যে কোরআনে কারিম আইয়া এই জায়গায় কি লইছে কোন জাগা লইছে কি লইছে কোন জাগা লইছে ঠিক নি বলেন ভাই আল্লাহ কোরআনে কার এই জায়গা কার দরবারে মনোনীত কোন কার দরবারে মনোনীত কিছু কিছু জিনিস কথা লম্বয়ে যায় কিছু কিছু জিনিস আল্লাহর দরবার আল্লাহ নিজে মনোনীত করছে কে মনোনীত করছে বলে এটি কি যাবার আল্লাহ নিজে মনোনীত করছে
আল্লাহ কাজে কোন কোন মানুষের লগে কাউলে পরামর্শ করন লাগেনি করছিনি হে করছে করে না মন নাই ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা অন খেলছি অন এরম করে অন কি যে কোন ভাই ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আমি জমিনের মধ্যে প্রতিনিধি পাঠামু কার লগে কইছে তো পরামর্শ করছে না তো ফেরেশতারা আল্লাহরে বুঝাইছে কত কর আল্লাহ দিনে খুন খারাপই করব এই করব হেই করব দরকার নাই আল্লাহ কত কোন শুনছে শুনে কয় আলা ইন্নি আ'লামু মা লা তা'লামুন আসেনি আমি যাহা জানি তোমরা তা উত্তর না আমি যাহা জানি তোমরা তাহা তা আল্লাহ আদম বানাইছিনি এই পরামর্শ কাছে কার লগে পরামর্শ করিয়া পরামর্শ শুনে না কি বাবা অ্যাডজাস্ট করে না কি করে কর না আরে বাঙালি কুত্তার ইংরেজি খেউয়ানি বুঝলি কি করে কর না মুডে কথা কইতে আরি না কে অ্যাডজাস্ট করে না তো এরপরে শুনেন তা হইলে ফেরেশতাগুলো পরামর্শ করছে শুনছেনি কোনো কইছে কালা ইন্নি আলাম আমি যাহা জানি তোমরা তাহা আদম বানাইছিনি বানাইছে না এইখানে একটা আয়াত কই ইয়া আইয়ুহান আযান দে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা আসেনি আসেনি ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহু আকবার ইন্না আল্লাহা আলিমুন খাবীর আঙ্গরে কয়জন পুরুষোত্তম একজন পুরুষ একজন মহিলার থেকে গোড়া জবাত কেন ঠিক নেই একজনের নাম হলো আদম আলাইহিস সালাম আরেকজনের নাম কি আদম আলাইহিস সালামের মার নাম কি কে কইতে পারব মোবাইলটা দিয়েলাম আসেনি কেউ মা আসেনি নাই মা কি কর নাই ঠিক নেই কোন মা সারও বাপ সারও বানাইতে ঈসা আলাইহিস সালামের মা আছে কি নাই বাপ নাই আদম আলাইহিস সালামের মাও নাই হাওয়ার কি নাই কোন তাঙ্গরে কয়জনের তো বানাইছে তো কিছু কিছু জিনিস আল্লাহর মনোনীত কার মনোনীত বলে তো একটু দেখান দেখাই আসমানে কিতাব একশো প্রসিদ্ধ এক নম্বর এটা কি আইয়ার আমি এক নম্বর বানাইছি না বোর্ডে হয়েছে না ফেরিস্তার বোর্ডে না আমেরিকার বোর্ডে না আল্লাহ স্বয়ং নিজে মনোনীত তাহলে কিছু কিছু জিনিস আছে কার মনোনীত ইমাম সাহেব বুঝুন না কার মনোনীত কোন কে মনোনীত করছে উজানি হুজুরে আমরা উম্মতরা না ফেরেশতারা না কে মনোনীত করছে এক নম্বর কি একশো সাইডা কিতাবের মধ্যে এক নম্বর কিতাব কোনটা এটা কি আমরা এক নম্বর বানাইছি না আল্লাহ তো কে মনোনীত করছে আইয়ের এত নবী রসুল কতজন বুখারী শরীফ কি শরীফ কি শরীফ যেন খাচ্ছেন হালাইতো না আর এক লক্ষ চব্বিশ হাজার কত বুখারী শরীফ কয়জন আছে কোন এক লক্ষ কিতাবুল আম্বিয়া ডামিদে আছে এক লক্ষ চব্বিশ হাজার রাসুল হইল তিনশো তেরো জন আর সব কি নবী তাহলে সাইয়েদুল মুরসালিন কয়জন কি রহমতাল্লিল খাতামুন ইমামুল কয়জন কার মনোনীত ফেরেশতারা মনোনীত করছে না উম্মতেরা নাকি আল্লাহ আকবার এই দেখছেন আল্লাহ হাবিবের কত নাম কয় রহমত আল্লিল শাফিউন খাতামুন ইমামুন হুজুরের একশো নাম সুবহানাল্লাহ কয় নাম কোন এই আমার কিতাব আছে নশর তিবসাইন কয় নাম আল্লাহর হাবিবের কত নাম একশো নাম একটা সিরিয়াল দিয়ে আছে সুবহানাল্লাহ উনি হায়াতুন নবী ঠিকই বলেন ভাই কি নবী কোন আহলে সুন্নতুল জামাতের আকীদা আহলে সুন্নতুল জামাতের আকীদা আল্লাহর হাবিব এই আবু দাউদ শরীফ আবু দাউদ শরীফ আছে নবী রসুলদের শরীর মোবারক মাটি খাওয়া হারাম
এই নবী রাসূলদের শরীর মোবারক মাটি খাওয়া কি কোন হারাম 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 আল্লাহু আকবার আমাদের নবী সাইয়্যিদুল রাহমাতাল লিল আলামিন কে মনোনীত করছে কয়টা হইল তিনটা নি কয়টা হইছে এক নম্বর আসমানি কিতাবের মধ্যে এক নম্বর কোনটা কোন কোরআনে কারীম কার মনোনীত দুই নম্বর যত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যে এক নম্বর মনোনীত কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কার মনোনীত কয়টা হইছে যত ফেরেশতা আছে জানি না তো কতজন আপনারা জানেন নি কোন মুকাররবিন নৈকট্যতা লাভ করে না ফেরেশতা কয়জন হ্যাঁ নাম কোন হুম হুম বলেছেন তো জিব্রাইল কই না জিব্রিল কই কোন কি কইবেন মনে থাকবো নি কি কইবেন কোরআন শরীফ জিব্রাইল নাই কি আছে ও জিব্রিলা কি আছে কোন কি আছে কোন ও জিব্রিলা ও মিকালা কি আছে কোন হুজুর না হাফেজ না এই তো হুজুর হাফেজ আমি কিন্তু হাফেজ না এনে কইতা হারি বক্তা হারি জিব্রিল কোরআন শরীফ আছে জিব্রিল তো আমরা কি কই কোন জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসালাম আমরা হুজুর রাখো জিব্রাইল আমরা কোন জিব্রাইল চলছে চলো ঠিকই বলেন ভাই চলছে কিচ্ছে আছে কোন শব্দ আসলে কি কোন আচ্ছা উনারে কে মনোনীত করছে যত ফির কি লিগে মনোনীত যে আল্লাহর যত নৈকট্য লাভ করছে তার দাম তত বেশি ঠিক নেই আনেরা বুঝেন না এত নবী রসুল কইলা মেয়েরা যে কয়জন নিছে কার কাগর নেয় না গেছে না নেওয়া হয়েছে এই শিবপুরে বাইরা গেছে না নেওয়া হয়েছে এই যাওয়ার মধ্যে দাম কম নেওয়ার মধ্যে দাম বেশি সুবহানাল্লাহ যায় নাই কি করা হয়েছে মেয়েরাজ তো করেছে সুদাব সাবড় সাবাওয়াত ইয়ানে ফরিশা লোক কে হন কত না আদান দিও নাও যে আরে কন না তাই করতেই থাকতাম আর উপর বলে আমরা করিয়াম ওয়াজ মানুষ করবো নামাজ তো দিব কি ঠিক নেই বলেন ভাই আঙ্গ ওয়াজের জন্য কাগজ নামাজের ক্ষতি না হয় কেন ঠিক নেই বলেন ভাই ঠিক নেই কন হ্যাঁ নামাজ আঙ্গ নামাজ নামাজ সবাই না তা আঙ্গু আমরা করবো ওয়াজ হেরা পড়বো নসিদ নামাজ কো সেই তারা কীর্তি আছে ঠিক নেই বল কইব নি কন হ্যাঁ মেয়েরাজ তো করু শিশু দাও মেয়েরাজ তো করু শিশু দাও সাবড় সাবাওয়াত ফরেশে কদমত আরে সে বরি সিদেরা সুরে রে আলম হামায় এক শখছে কবির রাস থেকে ইজমাল তফসিল নমু দান্দে দরি দায়রে সদিরে ও মেল কব মাঘে আর মারকে যে ইমান হারে এল মুআমল রাতু মদারিগ্য মদিরি আর মাসা কাশ্মীরি বলে মেয়েরাজ নিতে 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 কতটুকু নিচে আরেকটা কথা জানেননি পৃথিবী কবে আবিষ্কার হয়েছে কেউ কইতে পারবো আর মনে করো মত আমি কিলে উঠে গেছে আমি হেতারে তো সরম দিয়ে গেল হেতু উঠে গেছে এই এই যে পৃথিবী কবে হয়েছে কেউ জানে না জানেননি কেউ কোন অন্তর একটু কোনদূর টাইনে টুইনে বার করতে পারবেন নি নাই এই যে পৃথিবী হইল এতদিন কেউ আমরা জানি না কে ঠিক নেই কোন আইতে আছে যাইতে আছে আইতে আছে কি আছে শেষ হইব নি একদিন শেষ হইতে না আমরা কবর যাইবেন নি আজ যাইতাম না হ্যাঁ যাইতাম না কি যাইব কোন নিয়ে যাইব যাইতাম না কি যাইব খাটো উঠতাম না উঠে দিব ঠিক নেই কবর নামতাম না নামাই দিব ঠিক নেই কর তাহলে ছোট করিয়ালে কি করিলে কোন তো যেত ফেরেশতা আছে এক নম্বর কে আলাইহিস সালাতু বুখারী শরীফের সরা মধ্যে আছে আল্লাহর হাবিবের কাছে ওহি নিয়ে আসতে কার নিকটে সাল্লাল্লাহু চব্বিশ হাজার বার আইস কার পক্ষত্তন কত একবার দুইবার না ক হাজার চব্বিশ হাজার বার সুবহান আল্লাহ তা ওনার দাম বেশি না আর দাম বেশি না আমাদের দাম বেশি জিবরিল দাম বেশি না বলেন ভাই এই কারণে যত ফেরেশতা আছে সবাই থেকে দাম বেশি কি তাহলে কয়টা মনোনীত হইল এক নম্বর কোরআনে কারিম কার মনোনীত দুই নম্বর সমস্ত নবী রাসূলের মধ্যে সাইয়্যিদুল কার মনোনীত ফেরেশতাদের মধ্যে জিবরিল আমিন জিবরিল জিবরিল আর এক নাম কি
কি লাগা জানেননি আমানতদার কি দার কোন আল্লাহ যেরকম বলছে এরকম রাসূলের দরবারে না জানাই দিয়েছে জিব্রিল আমিন হামসে জিব্রিল আমি বান্দায়ে খাকি ইকবাল মরহুম বলে হামসে জিব্রিল আমি বান্দায়ে খাকি উসকা নাসিমান না বুখারা না বদকশা উসকা নাসিমান না বুখারা না বদকশা আরেকটা উদাহরণ করে দিব যত সাহাবায়ে কেরাম আছে রাদওয়ানুল্লাহ আলাইহি এক নম্বর কি সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ওমরের কইতেন না কা আবু বকরের নি কইবেন না ওমরের কইবেন এই যে জুমার খুতবা হরে না হুজুরা সাইয়া আর কেউ মুখস্ত হরায় পারে না একটা হাদিস আছে লাকানা মিনবাদি নাবিয়া লাকানা ওমর আল্লাহর হাবিব আসেনি আসেনি হুজুর আর পরে যদি নবী হইতে তাহলে কে হইত আমরা কোন এক নম্বর কি কোন কোন মুজাম হ্যাঁস লাগছেনি কোন এই হ্যাঁস বুঝুন না এক এক হাদিস আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার পরে যদি নবী হইতে তাহলে কে হইত আর আমরা সবাই জানি এক নম্বর সাহাবি কি এটা সাতটা জবাব কয়টা জবাব একটা প্রশ্নের হ্যাঁস লাগছে না জবাব কয়টা কোন সাতটা আই দুইটা একটা দিয়ে যাম গিয়া এক নম্বর জবাব ইজ হুমা ফিল গার আমরা দুজন গুহার মধ্যে ছিলাম আমরা দুইজন কেউ মাশাল ওই তো বুঝেন আমরা দুইজন গুহার এরকম শব্দ কোরআনে নাই আবু বকর আর আল্লাহর হাবিব আর উমরে একসাথে ঠিক নেই বলেন ভাই কে আছে ঠিক নেই আমরা দুজন কের মধ্যে আরো কেমনে লেখছে সিরতে মোস্তফার মধ্যে ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আবু বকরের শরীর রসুলের শরীর এরম ফিটে ফিটে লাগা আল্লাহ আকবার তাহলে কোরআন এক নম্বর কিতাব কয় নম্বর কিতাব এক নম্বর কিতাবের মধ্যে দুজন এক শব্দের মধ্যে তাহলে যেত সাহাবায়ে কেরাম আছে এক নম্বর সিদ্দিকে আকবর দেখছেন নি কেন বাইর করছে এক নম্বর সিদ্দিকে আকবর দেখছেন নি কেন বাইর করে সুবহান আল্লাহ আবার আছে মোহাম্মদ রসুল্লাহ আল্লাযিনা ওইটুতে হারে আল্লাযিনা মাহু মাহু মানে আল্লাহর হাবিবের সাথে ফুলাই নি ওয়া জোয়ান ছ গুতাইতে থাকবো কি থাকবো কম এদিন বুদ্ধি কি জানিনি খানা একটা দিয়ে রাম তো সাবাইতে থাকবো এই করতে থাকবো তো চুপচাপ থাকবো না থাকলে খোঁসা খাঁসি আমরা এরম করছি কেন বসেন না আপনারা এই অনেক একজন কত বড় বড় হুজুর কেন ঠিক নেই বলেন ভাই ল্যাংট হয়ে গোসল করছেন খেয়াল নাই ওই ইয়ার হুজুরে ফুরফুরার হুজুরে আউ কাহার সব রহম কন সব রহম তুললে আলে তো হুজুরে আইসা রে হুজুরে জিজ্ঞাসা করছে হুজুর আপনারা তো আগে ক্যাম্প করছেন অন্ধে করেন না ল্যাংট হইয়া কে কে ইয়া করছেন ইয়া কান্দুলে আসছেন তো এটা কইসার মানুষ এমনি রয়েছে ও আর কি স্টেশন মানুষ এমনি রয়েছে কোন মাথা উঠান না কা তো কেউ মাথা উঠা না এও হোলা হাইন হোলা হাইনে কেন ঠিক নেই বলেন ভাই হোলা হাইন কি কোন হোলা হাইন আমরা এরম আসিলাম আমরা এরম আসিলাম না তো সিদ্দিকে আকবর মোহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাযিনা মাআহু মাআহু মানে কি রসুলের সাথে আল্লাহ আকবার হযরত মুজাদ্দিদে মিল্ল থাকি মোল্ল মত চার সওয়ালি জবাব দেয় কয় আল্লাহর হাবিব যে হাদিস কি যে আমার পরে যদি নবী হইতো তাহলে কে হইতো কয় এটার অর্থ জানোস না তো এটার অর্থ কি কয় আবু বকর তো রসুলের ভিতরে অর্থ আমার আর আবু বকরের পরে যদি নবী হইতো তাহলে উমরা হইতো সুবহান আল্লাহ কিলা মাআহুর মধ্যে কে ঢুকে রয়েছে কোন আবু বকর ঢুকে রয়েছে কার সাথে কোন ভাই রসুলের সাথে ঠিক না বলেন ভাই তাহলে এই শুনেন এটি কে মনোনীত করছে কোন কয়টা হয়েছে কয়টা হয়েছে চারটা ঠিক না বলেন ভাই তা আমি আর কথা বাড়াই না সোয়া সাতটা জমাত কয়টা জমাত কোন তা হ্যাঁ ও সোয়া সাতটা নিয়ে আদান তাহলে আটটু করতে আর গেম তো এরপরে দিয়া এই এর কে মনোনীত করছে কোন আমি যে আয়াত লিখছিলাম ইন্নামাল মুমিনুনা আল্লাযী ও তো বুঝাইতে আছি আল্লাহরে দেখি না না দেখে কি আনছি ফেরেশতা দেখছিনি নবী রসুল একজন কেউ স্বপ্ন যদি দেখে থাকেন এটা আমাদের কপাল ঠিক নেই বলেন ভাই আল্লাহ তুই দেখার তৌফিক দান কর এই বেশি বেশি দুরূদ শরীফ পড়িয়েন নামাজ রোজার ঠিক রাখিয়া কি রেখা নামাজ রোজা ঠিক রাখ দুরূদ শরীফ হইলেন কপাল ভালো হইলে আপনি ঘুমাই থাকবেন দেখবেন রসুল আপনার ঘরে দেখা যায় আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার নামাজ রোজা কি রেখা ঠিক রেখা ঠিক নামাজ রোজা কি রেখা কোন ঠিক রেখা বেশি বেশি কি পড়বেন দুরূদ শরীফ পড়বেন
দুরুদ শরীফ বড় আছে ছোটও আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা নবী গিল কয়টা ফুরে লাগি হারকে ভাষা দামেলে সল্লু মুদাম হারকে ভাষা দামেলে সল্লু মুদাম আতিশে দোজক সওয়াদ বর ওয়ায় হারাম আরে রুবি কয় যারা বেশি বেশি দুরুদ শরীফ পড়ব মায়া নিয়া মহব্বত নিয়া আল্লাহ নামাজ রোজা ঠিক রেখে দুরুদ শরীফ বেশি বেশি পড়ব তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাইব আল্লাহু আকবার দুরুদ শরীফ পড়তে রাজি আছেন বুড়া যারা আঙ্গ মতন বুড়ো হয়ে গেছেন এই আসরের পরে ফজরের পরে একটু সময় আছে দোয়ানো নাই না বইয়া মসজিদের এক কোনাত বইয়ে বইয়ে 300-500 দুরুদ শরীফ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ এই মদিনার লগে হতা গেয়ে যাইব সুবহানাল্লাহ কির বরকতে কোন দুরুদ শরীফের বরকতে রাজি আছেন ইনশাআল্লাহ তাইলে আল্লাহর দেখি না না দেখে কি আনছি ফেরেশতা আমান্তু বিল্লাহি ওমালা ফেরেশতা করে দেখি না না দেখে কি আনছি ওয়াকুতুবহি এক শুধু আসমানে কিতাব দেখছি কয়টা একটা কোরআনে কারিম আর একটাও দেখি না দেখে সবগুলির হয়ে কি আনছি ও কুতুবিহি ও রসুলহি নবী রসুল একজনও দেখি না একজনও দেখি না সচক্ষে সবারই হয়ে কি আনছি ওয়াল কাদরি ওয়াশার রিহি ভালো মন্দ যা কিছু হয় কার হুকুম নাঙ্গ কছে আমরা এদিকে একটা কুফতা আসেনি কি ফজরের নামাজ উঠে যদি ডাকা হত দিছে কই হত দিছে যদি দেহে মহিলা একটা যায় কলস লুয়ে আছে কয় এক কেনা যাত্রা ঢাইয়ে শেষ এটি কয়নি কোনো অল্প আগে কইছেন বাল্যমন্দ যা কিছু হয় কার হুকুম অন এই বেডি কি ব্যাঙ্গাই চিনি আমনে করে মহিলা এই কলসে ব্যাঙ্গাই চিনি আমনে করে বলেন কইছে কে করবো যা বাল্যমন্দ কে করবো বলেন ভাই এটি একটা কুফতা আসিনি আঙ্গ মধ্যে কোন ভাই আল্লাহ সুবান ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ যা কিছু হয় হবে কার হুকুম আল্লাহ কার হুকুম আল্লাহ ওয়াল বাসি বাদাল মউত মৃত্যুর পরে পুনরায় আবার কি করবে জীবিত করবে তাইলে শুধু দেখছি কোরআনে কারিম আইজ আর সবটি অন দেখা তো ইমানদার কারে কয় অন দেখা জিনিসের রূপে কি করা বিশ্বাস করা আল্লাহ দেখি নাই বিশ্বাস করছি ফেরেশতা দেখি নাই আল্লাহ বিশ্বাস করছি এরকম জান্নাত দেখছি নি দোজক দেখছি নি আল্লাহ না দেখে দিনের ভি কি আনছি বলেন ভাই ইমান আনছি না ইনশাআল্লাহ ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আমার ইমানদারের এক নম্বর গুণ কয় নম্বর কয় তারা যখন আমার কি করবে আমার নাম স্মরণ করব আমার নাম নিবে শুনবে যদি বাস্তব ইমান থাকে কি থাকে তাদের কলবের মধ্যে একটা কম্পমান কাঁপা কাঁপি দিবে আল্লাহু আকবার ঠিক নি ঠিক নি কে কইতে আছে সবে বরা সবে কদর এরই আছে না হিসু মানুষ আবাদত বেশি করে না কম কোনো কোনো সাইন একা একা খুব মন লাগাই আবাদত করতে এরম কি দেয় দেয়নি দেয়নি কেন ঝাঁকি বাড়েনি সব সময় হয় না কোনো কোনো সময় দেয়নি দেয়নি কর না একা একা জন একা এক মন লাগাইয়া দিল লাগাইয়া এরকম কি আগে অথবা এরকম ওয়াজ নসিহতে বইছেন একটা কথা শুনছেন সুবহানাল্লাহ কই লাভ দিয়েছেন উঠে নেই এরকম আলহামদুলিল্লাহ এরকম কই না আমরা কয় ওয়াজিলাত কুলুব তাফসির তাফসিরে মুরাদি একটা কিতাব এরকম সা তাফসির এটা মধ্যে লেখছে কয়টার অর্থ হইল কি কয় যখন অজিলাত কলম অর্থ ওই সময় আল্লাহর নূরের ফেরেশতারা মন্দার লগে বলে মোলাকাত করে তো ফেরেশতারা আমনে এমনি দরে তো আমনে সহ্য করতে না তুই বলে কাপ দিয়ে উঠেন আল্লাহ আকবার অজিলাত অজিলাত কলম বড় কাপ অজিলাত কলম অন বুঝছেননি ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কলুবুহুম কয় নম্বর গুণ কয় নম্বর গুণ কার ইমানদারের আল্লাহর নাম শুনলে তাদের কলবের মধ্যে ধাক্কা লাগে চোট লাগে ঠিক না বলেন ভাই দুই নম্বর হেডলাইন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু কয় নম্বর কয় যখন কোরআনে কারিম তেলাওয়াত করে কি করে
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا قرآن كريم تلاوت جت بشي كوري إيمان تتو كي هوي بڑے بدھی پھائے এটাই লোকে এরকম জানেননি সারা মুরুব্বীরা আছেন তারা বুঝবেন আমার গ্রাম একটা কথা ছিল যত গুড় এডি কেননি বুঝেন কোন এডি বুঝেন কেন এডি তো বুঝার লাগে না যত গুড় তত মিষ্টি যত গুড় তত কি কোন মিষ্টি একটা কথা আছে নি কোন যত বেশি তেলাওয়াত যত বেশি কোরআনে কারীম তেলাওয়াত তত ঈমান বাড়বে বৃদ্ধি পাবে মজবুত হবে অটল হবে ঠিক নেই ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানান আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীব দশায় কি দশায় কোন আমি এটা কিতাবে পাই নাই আমাদের আশরাফ আলী সাহেব আমরা কই উয়ার পদশত আইছে হাজীগঞ্জ আইছে আমি ইয়া বুখারী খতম ওনার মহামায় নিছি উনি বলছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীব দশায় 7000 বার কোরআন শরীফ খতম করছে কত হাজার বার 7000 বার আশরাফ আলী সাহেব কইছে আল্লাহ কবরদারে জান্নাতের বাগান বানায় দেখ এই যারা কোরআন শরীফ পড়তে পারবেন পড়বেন নি তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ زادتهم إيمانا وإذا تليت عليهم آياته زادتهم إيمانا إيمانا وعلى ربهم يتوكلون كوانا كسي تين نمبر جا كسو كرمو بروشا كارفري أنا كي كون جا تو كاز كرمو كرمو بروشا كارفري ছাগল ছাড়িয়ে দিয়া আল্লাহ ভরসা কি ছাড়িয়ে দিয়া আইস না বেড়ার খাইয়া রোয়া খাইয়া শেষ দান গ্যাস আল্লাহ ভরসা না না এটা আল্লাহ ভরসা এই আগে ওটোর কি বান্ধ কোন ওটের আড়ুর মধ্যে বান্ধ বান্ধ দিয়ে এরপরে ভরসা করো এই আল্লাহ হাবি মেয়েরাজে যাইতে বোরা কেড়ে বাঁধছিনি এই হুজুরা সবাই বাঁধছিনি বোরা বাঁধছিনি তা বোরা কেড়ে যদি আল্লাহ হাবি কই যে তুই এরা দাঁড়ায় থাক দাঁড়ায় থাকলো না থাকলো নি কোন বাঞ্চিকলে কয় দুনিয়ার কাম করতে হইলে মজবুতির সাথে বাঞ্জার বিন্দা করতে হয় আমরা তাওয়াক্কুল করবো কেমনে গরু বাঞ্জানা সারিয়ে দিয়া হ্যাঁ ছাগল বাঞ্জানা সারিয়ে দিয়া ওয়ালা ঠিক নেই তিরমিজি শরীফের প্রথম খণ্ডের শেষ পৃষ্ঠা সাদিস আগে উঠ বাঁধো এরপরে তাওয়াক্কুল কর তিরমিজি শরীফের কি কন প্রথম খণ্ডের শেষ পৃষ্ঠের হাদিস গড়ে তাওয়াক্কুল জানুয়ে উষ্টর ভবন গড়ে তাওয়াক্কুল জানুয়ে উষ্টর ভবন কাগে মুডের আড়ুর বান্ধ এরপরে কি আর তো যা কাম কর্ম করবি ভরসা কার উপরে এটা কয়টা হইল গুণ তিনটা এখানে একটু কথা কই এই তিনটে কুমার বাড়াইতাম না আমাদের একজন বুজুর্গ আছিল ইমাম আহমদুল্লাহ হাম্বল রহমতুল্লাহ যুগে ওনার নাম আছিল বিশির হাফি কি নাম আছিল বড় মহাদ্দিস কিন্তু হাদিস বর্ণনা করতো না ইমাম আহমদুল্লাহ হাম্বল তো ইমাম বুখারী রহমতুল্লাহের ওস্তাদ জানেননি যে বুখারী শরীফ লেখছে ওনার ওস্তাদ কে আহমদ ইবনে হাম্বল ইমাম বুখারীর 1000 ওস্তাদ কয় হাজার ওস্তাদ আহমদ ইবনে হাম্বল মজবুত ওস্তাদ হইতেছে ইয়া ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ও সাল্লাল্লাহু যা কইছি আল্লাহ আরও আমল করার তৌফিক দান করুক আমল করার তৌফিক দান করুক কোন কোন বলে মসজিদ জামাত হইতে আছে